মৌসুমী হামিদ জীবনে যে কয়টা প্রেম করছে প্রত্যেকটা প্রেমে সিরিয়াস প্রেম। মৌসুমী হামিদের লাভের কি মিস্ট্রি? মৌসুমী হামিদের লাভের মিস্ট্রি হচ্ছে সেটা মৌসুমী হামিদের সাথে প্রেম করে তারপর বুঝতে হবে, এরকম তো বলে দেওয়া যাবে না। না না না, কিসের জন্য আমার সাথে প্রেম করা? প্রেম তো দর্শকের সাথে আমার এক ধরনের প্রেম তো হয়, দর্শক যখন হ্যাঁ তোমার সাথে যদি আমি এখন সাজেক যাই ঘুরতে বলবে তোমার সাথে আমার প্রেম, তো তোমার সাথে তো আমার প্রেম আছে, একটা আছে না প্রেম, আমাদের একটা প্রেম আছে না, এটা কেউ আপনি মহাজাগতিক প্রেম বলবেন? এটা কেউ কি মহাজাগতিক প্রেম বলবেন? এটাও তো জাগতিক পাচ্ছেন, কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? কম কম পাচ্ছেন, সবুরে মেয়া ফল। হ্যাঁ এখন আমরা ওটিটি প্ল্যাটফর্মে যেসব কাজগুলো দেখতে পাচ্ছি বেশিরভাগ কাজই একটু থ্রিল, একটু এক্সাইটিং গল্প। এই চোরকি প্রথম একটা ডিফারেন্ট প্ল্যানিং এবং ডিফারেন্ট টাইপ অফ স্টোরি নিয়ে, তাও একটা না বারোটা স্টোরি, বারোটা প্রেমের গল্প নিয়ে ফারুকি ভাইয়ের তত্ত্বাবধানে একটা যে মিনিস্ট্রি অফ লাভ সেটারই আজকে 12 জন মন্ত্রী মহোদয় আজকে শপথ গ্রহণ করেছেন, আমাদের 12 জন পরিচালক সাহেব। এবং এটা একটা খুবই ফ্যান্টাস্টিক আইডিয়া আমার কাছে মনে হয়েছে, যে গল্প তো আসলে সব ধরনেরই হওয়া উচিত এবং এই আমরা তো চাই এ ধরনের কাজ করতে, এবং সবচেয়ে আমার মনে হয় দর্শকরাও এখন একটু এ ধরনের গল্প পছন্দ করবেন, কারণ আমরা তো অনেক মারামারি দেখলাম, অনেক খুনোখুনি দেখলাম, অনেক ভায়োলেন্স দেখলাম, এখন একটু কিছুদিন প্রেম দেখি, একটু প্রেম শিখি, এখনকার মানুষজনের মধ্যে প্রেম কম, এই জন্য একটু প্রেম প্রেম জিনিস বেশি দেখানো উচিত। আমার 2টা ছবির ডাবিং শেষ হলো, 3টা ছবির ডাবিং শেষ হলো, বিশেষ করে নয়া মানুষ সোহেল রানা বয়াতির, তারপরে যাপিত জীবনে, আর হচ্ছে আসো কেন ডিস্ট্র্যাক্ট করতেছে, সিনেমা করা হয়ে গিয়েছিল, শুটিং শেষ হয়ে গিয়েছিলো, ওগুলোরই ডাবিং চলছে বা ওগুলোর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এবং 18ই আগস্ট আমার অভিনীত একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, রিদি হকের পরিচালনায়, 71-এর সেই সব দিন, এই তো এটা রিলিজ হচ্ছে 18 তারিখে। আমার মনে হয় এটাও আপনারা সবাই জানেন, ডেফিনেটলি 12 জন ডিরেক্টর, 12টা গল্প, 12 রকম চরিত্র, মানে 12টা গল্পে তো 100 রকম চরিত্র, সো একই তো হবে না, সো মানে পারফর্ম করার অনেক 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 স্কোপ। দেখেন গল্প লেখেন একজন লেখক, একজন পরিচালক সেই গল্পটাকে পর্দায় নিয়ে আসেন, সেই গল্পটাকে আসলে ইলাবোরেট করতে হলে পরিচালকই আসলে ডিসাইড করেন আসলে এই ক্যারেক্টারের ভাষা কেমন হবে, কারণ এটা তো ওনার একটা, মানে যিনি চরিত্রটা তৈরি করেছেন ওনারই তো একটা সৃষ্টি, সো উনি ঠিক করেন ওনার এই চরিত্রটা এই ভাষায় কথা বলবে, এই চরিত্রটা এই ভাষায় কথা বলবে, এবং দেখা যায় যে ওই চরিত্রই যদি অন্য ভাষায় কথা বলে ওই চরিত্রটা ঠিকঠাক মতো ফুটে ওঠে না, কিন্তু মানে এই কারণে ভাষাগত ব্যবহারটা জরুরি, মানে যেই চরিত্র যে যেমন তার সেই চরিত্রের জন্য সেরকম ভাষা আসলেই জরুরি।